আবারও একবার বলি, আমি যে সমস্ত ইনস্ট্রুমেন্ট তৈরি করি সেগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে ফেলে দেওয়া জিনিস থেকেই কিন্তু আমরা ইনস্ট্রুমেন্ট তৈরি করি। এইটা দেখে আপনারা সকলেই বুঝতে পারছেন, এটা হচ্ছে ঘরের ছাদে ব্যবহার করা হয় পোড়া মাটি, বা এটাকে টেরাকোটাও বলা হয়। তা আমি কি করলাম যে রাস্তায় একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখলাম যে রাস্তার ধারে প্রচুর এরকম পড়ে রয়েছে। তা আমি সেখান থেকে কয়েকটা টুকরো তুলে আমি এর শব্দটা একটুখানি বোঝার চেষ্টা করলাম, এইভাবে একটা এর একটা শব্দ বেরোচ্ছে। এরকম একটা এর শব্দ বেরোচ্ছে। তখন আমার মাথায় এলো ইউরোপিয়ান যে জ্যালোফোন রয়েছে, সেই জ্যালোফোনের স্টাইলে যদি আমি যদি কিছু একটা করি। এটা সম্পূর্ণ আমি আমার মতন করে আমি ইনস্ট্রুমেন্টটা আমি তৈরি করছি। তা আমি প্রথমে কি করেছি, এই তালির এই যে অংশগুলো আছে এই অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দেওয়ার পর এখানে দেখ সমান একটা জায়গা রয়েছে, আমি এই দুটো অংশকে আমি এই করাত দিয়ে কেটে আমি এই দুটো অংশকে বার করব। তো তো এমনি আমি একটু এমনি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে করাত দিয়ে আমি এটাকে কাটা হয় আর কি। যেরকম এই রয়েছে, আমি এই ধরলাম, ধরে এই অংশটা বাদ দিয়ে দেবো। তো আমি এবার এই করাত দিয়ে কাটছি। করাত দিয়ে কাটার পরে এইরকম একটা অংশ বেরোচ্ছে। তো এবার আমি কি করব, এই অংশটা যে বেরোলো, এবার সেই একই পদ্ধতি আমি এটাকে ঘষে, যেরকম বোতলে আমি জল দিয়ে টিউন করেছিলাম, আর এটাকে আমি এখন কি করব, সিরিজ পেপার, এই লোহা ঘষা যে সিরিজ পেপার রয়েছে, এই সিরিজ পেপার দিয়ে আমি ঘষবো, ঘষে 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 টিউন করব। টিউন করে তারপরে এই যে বাক্সটা, এটা কিন্তু একটা ফাঁপা কাঠের একটা বাক্স, আর এর মধ্যে এইটা এগুলো যে লাগানো আছে এটার উপরে যদি আমি এটা যদি বসাই তাহলে এটা ভাঙার চান্সটা কম। এগুলো কিছুই না, এগুলো হচ্ছে বড় বড় মেশিনারিতে প্যাকিং হয়ে এই জিনিসগুলো সব আসে। এইটা আমি এর উপরে দিয়ে দিয়েছি যাতে হাজারক, এটা মাটি তো, তো যদি কাঠের উপর রাখলে শব্দ বেরোবে না। আমি এবার টিউন করে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে টিউন করেছি, করার পর আমি এর মধ্যে একটা সারগম আমি আপনাদেরকে বাজিয়ে শোনাবো। এবার আমি এটাকে ঘষে আমি টিউন করব। আগে এর একটা শব্দ আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এবার আমি এটাকে টিউন করব। তো এইভাবে এইভাবে মোটামুটি আমি প্রত্যেকটা মানে সারগামের স্বর অনুযায়ী আমি এগুলোকে সব আমি টিউন করে নেব। টিউন করে নেওয়ার পরে এই ফাঁপা বাক্সের ওপরে এই যেরকম এগুলো আমার টিউন হয়ে গেছে, এর আমি শব্দটা একবার আপনাদেরকে বাজিয়ে শুনিয়ে দিচ্ছি। এবার বাদ বাকিগুলো আমি টিউন করে নিচ্ছি। টিউন করে নেওয়ার পরে ফাঁপা বাক্সের মধ্যে বসিয়ে আমি একবার সারেগামা বাজিয়ে শোনাবো, পরে আমি এর মধ্যে যে একটা সুন্দর গান বাজানো যায় সেটাও আমি আপনাদেরকে বাজিয়ে শোনাবো। মোটামুটি এগুলো সবই আমার এক প্রকার আমি টিউন করেছি।
পরে এর মধ্যে দিয়ে আমি একটু সারেগামাপা আপনাদের একটু বাজিয়ে শোনাচ্ছি। আর এইটা বাজার এইটা যে বাজাচ্ছি এটা হচ্ছে কাঠের হ্যামার, কাঠের হ্যামার আমি ব্যবহার করছি।